সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের ব্যাপারে প্রশাসনের সহায়তা চান পূজা উদযাপন কমিটির নেতারা। এছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন কর্মকর্তারা। এবছর জেলার 7টি উপজেলায় মোট 27টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পৌর এলাকায় বা লামা পৌর এলাকার মধ্যে পূজাগুলোতে আমাদের ডিসিপ্লিন থাকে, সব কিছু থাকে। এখানে কোনো ধরনের বিজি বা অসুন্দর কোনো কিছু পরিলক্ষিত হয় না। প্রতিমা বিসর্জন কালীন সময়ে প্রস্তুতি, তো এই তিন ধরনের প্রস্তুতি তিন ভাগে বিভক্ত করে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। তো আমি সংক্ষেপে বলতে চাই যে আমাদের যে পূজা মণ্ডপ আমাদের পার্বত্য জেলায় বান্দরবান জেলায় মোট 27টি পূজা মণ্ডপ রয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপে আমাদের সব সময়ের জন্য আমাদের নিরাপত্তা সদস্য থাকবে, আমাদের পুলিশ সদস্য থাকবে পর্যাপ্ত পরিমাণ, 5 জন 6 জন কমপক্ষে। বান্দরবান নতুন নতুন সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।